নমস্কার, পডকাস্ট উইথ পাপিয়াতে আমি পাপিয়া আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের গল্প ও কে ছিল। ওরা চার বন্ধু হরিহর আত্মা। চার বন্ধু হলো বিজিৎ, সুজিত, শরৎ আর আদিত্য। সেই কোন হাফ প্যান্টের সময় থেকে ওদের বন্ধুত্ব। আজ চারজনই প্রতিষ্ঠিত, সবাই চাকুরিরত। এই চারজন মিলে ঠিক করলো এবার দার্জিলিং বেড়াতে যাবে। সেই মতো দিন ঠিক হলো 25শে ডিসেম্বর। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, বিজিৎ, সুজিত আর শরৎ এই তিনজনের বাড়ি হলো উত্তর কলকাতায়। একমাত্র আদিত্যর বাড়ি হলো কল্যাণীতে। ওরা তিনজন দার্জিলিং মেলে উঠে অপেক্ষা করছে কখন আদিত্য এসে ওদের সঙ্গে শিয়ালদায় জয়েন করবে। সময় গড়িয়ে যাচ্ছে, আদিত্যর ফোন বন্ধ, ওর টিকিটিও দেখা যাচ্ছে না। ট্রেন ছাড়ার সময় হয়ে এলো, হঠাৎ সুজিতের ফোনে আদিত্যর ফোন। ভাই, আমি ট্রেনটা মিস করেছি, তোরা NJP-তে গিয়ে অপেক্ষা কর, আমি পদাতিক এক্সপ্রেসে যাচ্ছি, ওখানে গিয়ে তোদের সঙ্গে দেখা হবে। ওকে, বাই। কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। যাই হোক, আদিত্যর জন্য ওদের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কী আর করা যাবে। ওরা ট্রেনে NJP পৌঁছে আদিত্যর জন্য অপেক্ষা করতে লাগলো স্টেশনের বাইরে এসে। বেশ কিছু ঘন্টা পর ওরা দূর থেকে আদিত্যকে দেখতে পেল। সবাই একসঙ্গে এরপর গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলো। ওরা তিনজন লক্ষ্য করলো যে আদিত্য ওর স্বভাব বিরুদ্ধ কাজ, অর্থাৎ চুপচাপ আছে। জিজ্ঞাসা করলে মৃদু হেসে বলল, না না, তেমন কিছু না, এমনি। ওদের তিনজনের ছুটি ছিল, খুব আনন্দে কাটলো ওদের এই তিন দিন। এবার বাড়ি ফেরার পালা। হঠাৎ আদিত্য বলল, ভাই, তোরা তিনজন ট্রেনে বাড়ি চলে যা, আমি দুই দিন পর বাড়ি যাব, আমার এখানে একটু প্রয়োজন আছে। ওর এই সব কথায় ওদের খুব খটকা লাগলো, কিন্তু আদিত্যর একগো, ও পরে বাড়ি ফিরবে। অগত্যা ওরা তিনজন বাড়ি ফেরার জন্য ট্রেন ধরল। পরের দিন বাড়ি ফেরার পরে সুজিতের ফোনে আদিত্য দিদির ফোন। সুজিত ফোনটা রিসিভ করতেই উপাস থেকে দিদির কান্নার আওয়াজ। ভাই, তোদের ফোনে অনেকবার ট্রাই করেছি খবরটা জানানোর জন্য, কিন্তু লাইন পাইনি। তোদের যেদিন বেড়ানোর কথা ছিল সেদিন আদিত্য বাড়ি থেকে বেড়ায় ট্রেন ধরে শিয়ালদায় যাবার জন্য, কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখে ও দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যায় আর পড়ে যায় লাইনের উপরে। দিদি আর কথা শেষ করতে পারে না, ওরা তিনজন জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে ওদের সঙ্গে NJP-তে কে দেখা করেছিল? কে এই তিন দিন ওদের সঙ্গে দার্জিলিং ঘুরল? সে কি তাহলে আদিত্যর অতৃপ্ত আত্মা? এরপর ওরা চারজন ফোনে ওদের একসঙ্গে দার্জিলিংয়ে একটা ছবি তুলেছিল। ফোনে ছবিতে দেখে ওরা চারজন নয়, তিনজন রয়েছে। আদিত্যর কোনো ছবিই ওদের সঙ্গে ফোনে নেই।